ভয়াবহ মুদ্রাস্ফীতি চলছে তুরস্কে সব জিনিসের দাম আকাশ ছোঁয়া একই সঙ্গে মার্কিন ডলারের বিপরীতে তুর্কি মুদ্রা লিরার দাম রেকর্ড পরিমাণ নেমে গেছে সংকট সমাধানের চেষ্টা করছে দেশটির সরকার সম্প্রতি নিজেদের নীতিতে পরিবর্তন এনে পশ্চিমামুখী অবস্থান নীতি দেখা গেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে অর্থনৈতিক সমস্যার কারণে গত কয়েক বছরে যে বিনিয়োগকারীরা তুরস্ক থেকে মুখ ফিরে নিয়েছিল এরদোয়ান চাচ্ছেন তাদেরকে আবারও আশ্বস্ত করতে ন্যাটো সম্মেলনে গিয়ে পশ্চিমাদের কাছ থেকে বেশ কিছু অঙ্গীকারও আদায় করে নিয়েছেন তিনি এবার এরদোয়ান অগ্রসর হয়েছেন মধ্যপ্রাচ্যের দিকে গত মে মাসে পুনরায় নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বহুদেশীয় সফরে বের হয়েছেন তিনি সোমবার উপসাগরীয় দেশ সৌদি আরবে পৌঁছেই একটি বিজনেস ফোরামে অংশ নেন তিনি পরে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন এরদোয়ান ধারণা করা হচ্ছে এই বৈঠকে তুরস্কে সৌদি বিনিয়োগের আহ্বান জানাবেন এরদোয়ান সৌদি সফর শেষে কাতার এবং সংযুক্ত আরব আমিরাত যাবেন তুর্কি প্রেসিডেন্ট কাতারের আমির এবং আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পাশাপাশি বিজনেস ফোরামে অংশ নেবেন তিনি এর আগে দেশ ছাড়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তুরস্কের প্রেসিডেন্ট বলেন তার এই সফরের মূল লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে দেশগুলোর সঙ্গে যৌথ বিনিয়োগ এবং বাণিজ্যিক কার্যক্রমে অংশগ্রহণ করা রায়নুল রানা সময় সংবাদ